হ্যালো, আমি জয় শাহরিয়ার, ওয়েলকাম টু দ্য জেজ ব্লগ। বন্ধুরা, আজ 21 জানুয়ারি 2020, আমি হ্যাভলক আইল্যান্ড থেকে ফিরছি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। এখন যাচ্ছি হ্যাভলক আইল্যান্ডের জেটিতে। সেখান থেকে বিকেল 3:30 আমাদের ক্রুজ শিপ, যার নাম আইটিটি, ছেড়ে যাবে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি জেটিতে, দেখতে পাচ্ছেন। এখন গাড়ি থেকে নেমে আমরা খুঁজে নেব আইটিটির অফিস এবং সেখানে গিয়ে আমাদের চেক ইন করে রাখতে হবে। সেখানে আমাদের সিট নাম্বার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আমরা শিপে কোন সিটে বসব, এবং তার পাশাপাশি চেক ইনের অন্যান্য যে ফর্মালিটিস সেগুলো শেষ করে ফেলা হবে। চেক ইন শুরু হবে 1 ঘন্টা আগে যাত্রার, অর্থাৎ 2:30 থেকে। এখন বাজে 2:00 মতো, একটু আগে চলে এসেছি আমরা। ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে চারপাশ। এটা হলো ম্যাক্রুজের অফিস। ম্যাক্রুজের অফিসেই আইটিটির চেক ইন করা হয়, আর তার পাশে একটু আগে আমরা দেখেছিলাম যে অফিসটা, সেটা হলো গ্রিন ওশন, যেই শিপটি আছে তাদের অফিস। এখানে নানান ধরনের যাত্রার সময়সূচি এবং সব কিছু টাঙানো আছে, আপনি দেখে নিতে পারবেন, রিচেক করতে পারবেন আপনি যেখানে যাচ্ছেন বা যেভাবে যাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কি না। আর খুব একটা ভালো বসবার কোনো জায়গা নেই, অর্থাৎ কোনো রেস্টরুম নেই। পাশে কিছু চেয়ার দেওয়া আছে, সেখানে বসে আছেন, দেখতে পাচ্ছেন মুরব্বিরে আছেন এবং অন্যান্য যাত্রীরা বসে আছেন, অপেক্ষা করছেন। আমরা চেক ইন শেষে এখন যাচ্ছি আমাদের শিপের দিকে, অর্থাৎ জেটির দিকে। জেটিতে ঢুকবার আগে আপনার টিকিটটা একবার চেক করবেন, এখানকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন। এই হলো জেটি, খুব সুন্দর পরিবেশ, চারপাশে নীল পানি, নীল আকাশ, তার মাঝে দেখতে পাচ্ছেন সাদা একটা ক্রুজ শিপ দাঁড়িয়ে আছে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের শিপের উদ্দেশ্যে। এখানে লাগেজ রেখে দেওয়া হবে। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি, এখানে লাগেজ যে রাখা হয়, আলাদা কোনো লাগেজের স্লিপ বা লাগেজের জন্য কোনো কাগজ দেওয়া হয় না। আপনি শিপে উঠবার আগে আপনার লাগেজটি দিয়ে উঠবেন এবং নেমে সেই লাগেজটি বুঝে নেবেন, কিন্তু প্রমাণ করবার কোনো জায়গা নেই যে কোন লাগেজটি আপনার, কারণ লাগেজের কোনো টোকেন কিন্তু টিকিটের সাথেও দেওয়া হয় না। তবে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই আমরা এসেছি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডে। তাই আশা করছি আমাদের এই হ্যাভলক আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে যেতেও তেমন কোনো সমস্যা হবে না। আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন আইটিটি, যেই ক্রুজ শিপটি, আইটিটি ম্যাজেস্টিক। আমার কাছে মনে হচ্ছে ম্যাক্রুজ যে শিপটিতে আমরা এসেছি তার চেয়ে একটু ছোটো হয়তো হবে, তবে খুব বেশি হেরফের নেই। আমরা প্রবেশ করেছি ভেতরে, দেখতে পাচ্ছেন ভেতরকার এনভায়রনমেন্ট কেমন, বসার সিটগুলি বেশ কমফোর্টেবল। এখন সব যাত্রীরা প্রবেশ করছেন ক্রুজের ভেতরে। আমরা বেশ আগিয়ে চলে এসেছি, আমাদের সিট একটু পেছনের দিকে পড়েছে, তাই হয়তো একটু সমস্যা হবে আকাশ এবং সাগর দেখতে। দেখতে পাচ্ছেন জেটি ক্রুজের ভেতর থেকে বেশ ফাঁকা, কারণ যারা আসবার তারা চলে এসেছেন, আর কোনো শিপ এখন আপাতত এই জেটিতে বাধা নেই। তাই একমাত্র এই আইটিটি ম্যাজেস্টিকে যারা উঠবেন তারাই আসছেন। মোটামুটি সবাই প্রবেশ করছেন, দেখতে পাচ্ছেন ভেতরের অংশ। আমরা যাত্রা শুরু করেছি, ফেলে যাচ্ছি হ্যাভলক আইল্যান্ড। এখন যেই শিপগুলি যাতায়াত করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডে এবং নীল আইল্যান্ডে, সেগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগামী শিপ হচ্ছে আইটিটি ম্যাজেস্টিক। আমরা এসেছিলাম ম্যাক্রুজে করে। আমার কাছে ম্যাক্রুজের সার্ভিস এবং এনভায়রনমেন্ট খুবই ভালো লেগেছে। ম্যাক্রুজে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডে আসতে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট, আর আইটিটি ম্যাজেস্টিকে করে আপনি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডে আসতে অথবা হ্যাভলক আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 15 মিনিট সময় কম লাগে। আর অন্যান্য যে শিপগুলি আছে, যেমন গ্রিন ওশন এবং আরও অন্যান্য শিপ, সেগুলিতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এছাড়া আমি আগেই বলেছি সরকারি একটি ফেরি আসা যাওয়া করে, সেই ফেরিতে আসা যাওয়া করতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আইটিটি ম্যাজেস্টিক যেমন সবচেয়ে কম সময় আপনাকে নিয়ে আসবে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডে এবং হ্যাভলক আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে, সেই সাথে টিকিটের দামও সবচেয়ে বেশি এই আইটিটি ম্যাজেস্টিকে। এখানে হ্যাভলক আইল্যান্ড থেকে আমাদের পোর্ট ব্লেয়ারে যেতে লাগছে পার পার্সন 1375 রুপি করে, যেখানে 1325 রুপি টিকিটের দাম ম্যাক্রুজে। ম্যাক্রুজ কম্পারেটিভলি বড় শিপ এটার চাইতে, তবে খুব বেশি হেরফের আছে যে আকারে তা নয়। ম্যাক্রুজে 3টা ক্লাস আছে, যেটা আমরা আগে বলেছি 1325 রুপি থেকে 3200 রুপি পর্যন্ত 3টা ক্লাসের টিকিটের মূল্য আছে। তবে আমার মনে হয় ম্যাক্রুজে 1325 রুপির চেয়ে বেশি দামের টিকিট কাটার কোনো মানে নেই। সেক্ষেত্রে আইটিটি ম্যাজিস্ট্রিকের সবগুলি টিকিটের মূল্যই একই রকম। দেখতে পাচ্ছেন আমাদের সেফটি ইনস্ট্রাকশন দেখানো হচ্ছে বড় স্ক্রিনে টিভিতে। এটা একদমই নন স্মোকিং একটি শিপ, এখানে আপনি স্মোক করতে পারবেন না, সেই ইনস্ট্রাকশন একটু আগে দেওয়া হয়েছে। এবং এখন দেওয়া হচ্ছে নানান ধরনের বাকি ইনস্ট্রাকশন সেফটির জন্য, আপনি কী কী করতে হবে যদি যাত্রাপথে কোনো বিপদ হয়। আইটিটি ম্যাজেস্টিকের ভেতরে কোনো ক্যাফে নেই, অর্থাৎ খাবারের কোনো ব্যবস্থা নেই।
আপনি চাইলে আপনাকে পানি সরবরাহ করবে, খাবার পানি এখানকার যে ক্রুরা আছে। এছাড়া আপনি অন্য কোনো খাবার পাবেন না, কোনো ক্যাফে নেই, কোনো ক্যান্টিন নেই। আমার কাছে মনে হয়েছে এটা একটা ল্যাকিংস এই শিপের। আমার মনে হয়েছে একটা ক্যাফে থাকা উচিত ছিল, ছোট হলেও। ম্যাক্রুজের মতো এই ক্রুজ শিপেও আপনি ডেকে যেতে পারবেন না, ডেকের কোনো ব্যবস্থা নেই, আপনাকে ভেতরেই বসে থাকতে হবে, গ্লাস দিয়ে দেখতে হবে সাগরের সৌন্দর্য। আর পেছনে একটা দরজা আছে, সেটাও আটকানো থাকে, চাইলে সেখান থেকেও দেখতে পারবেন আপনি সাগরের স্রোত। এখন দেখছি সৌন্দর্য আন্দামানের, সাগরের নীল আর অরণ্যের সবুজ। একটু ঘুরে দেখাই আপনাদেরকে আইটিটি ম্যাজিস্ট্রিকের ভেতরের যে পরিবেশ। সিট দেখতে পাচ্ছেন বেশ কমফোর্টেবল, এবং সবাই মোটামুটি যার যার জায়গায় বসে অপেক্ষা করছেন কখন পৌঁছাবেন পোর্ট ব্লেয়ারে। এই হলো ইভ্যাকুয়েশন প্ল্যান এবং সেফটি ইনস্ট্রাকশনের একটি কার্ড আছে, আপনি চাইলে নিজে দেখে নিতে পারবেন। যে কোনো যাত্রাতে, সেটা বিমানে হোক কিংবা এরকম ক্রুজ শিপে হোক, এই সেফটি ইনস্ট্রাকশনগুলি একবার দেখে নেওয়া ভালো। আমরা যারা সাধারণত অনেক ট্রাভেল করি, তারা অনেক সময় মনে করতে পারি এগুলো তো জানা আছেই, এগুলো তো আমি জানি। তারপরও আমি সাজেস্ট করব এটা আসলে একটা নিয়মের ভেতরে পড়ে, একবার দেখে নেওয়া ভালো, আসলে খুব বেশি সময় তো নষ্ট হয় না। তাই সবাইকে সাজেস্ট করব এই সেফটি ইনস্ট্রাকশনগুলি প্লিজ একবার দেখে নেবেন। আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ারের দিকে। যেহেতু কোনো ক্যাফে নেই, কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, একটু চা কফি হলে ভালো হতো, সেই ব্যবস্থা আমরা করতে পারছি না। তবে একটাই সান্ত্বনা, 15 মিনিট সময় কম লাগবে। তবে আমার কাছে মনে হয়েছে, আমি যদি তুলনা করি, যেহেতু আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে ম্যাক্রুজে আমার জার্নি, আমি যদি কম্পেয়ার করি, ম্যাক্রুজের টিকিটের মূল্য এখানকার চাইতে একটু কম ছিল, 50 রুপি কম ছিল। এবং আমার কাছে মনে হয়েছে ট্যুর হিসেবে, আপনি যদি এক্সপিরিয়েন্সের কথা বলেন, ট্যুর এক্সপিরিয়েন্স ম্যাক্রুজ ওয়াজ ফার বেটার দ্যান আইটিটি ম্যাজেস্টিক। 15 মিনিট সময় আসলে তেমন বেশি কোনো সময় না, তবে এই জার্নির সময়টায় আপনার নিজের আরামটা এবং জার্নিটা এনজয় করাটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে সেক্ষেত্রে আইটিটি ম্যাজেস্টিকের চাইতে ম্যাক্রুজকে আমি রেকমেন্ড করবো আপনাদের কাছে। আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন আমরা এখন জেটিতে নামবো আমাদের শিপ থেকে। লাগেজ কালেক্ট করে দেন বেরিয়ে যাবো, আমাদের জন্য ট্যাক্সি অপেক্ষা করছে। এই জেটির নাম ফোনিক্স বে, পোর্ট ব্লেয়ারের যে জেটি যেখানে এই শিপগুলি থামে। আমরা গিয়েছিলাম ম্যাক্রুজে করে, সেই ম্যাক্রুজও এই জেটি থেকেই ছাড়ে, আইটিটু সেই একই জেটিতে এসে আমাদের নামাচ্ছে। আমরা এর আগে পোর্ট ব্লেয়ারে ঘোরাঘুরি করেছি, আমাদের সাথে যেই ট্যাক্সি ড্রাইভার ছিল এয়ারপোর্ট থেকে, তাপস, সেই আমাদের জন্য অপেক্ষা করছে। এটা একটা সুবিধা আন্দামানের ট্যুরে আসলে, আমার মনে হয় সবাই এটা করলেই কম্পারেটিভলি আরামে ঘুরতে পারবেন। যে ড্রাইভার আপনাকে এয়ারপোর্ট থেকে পিক করবে, তার সাথে যদি ঠিক করে নেন, বাকিটা পুরো ট্যুর আপনি তাকে নিয়ে ঘুরতে পারবেন। আমরা আজকে যাব আবরদিন বাজারের যে হোটেলে। আমরা প্রথম পোর্ট ব্লেয়ারে এসে উঠেছিলাম করবিনস্কোভ বিচের পাশে পিওলস রিসোর্টে। আজকে আমরা একটু সিটি সেন্টারে থাকতে চাই, তাই যে হোটেলে আমরা থাকছি, তাহলে আমরা শহরের আশপাশটা এক্সপ্লোর করতে পারবো। এবং আজকে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখব, যেটা আমরা মিস করেছিলাম প্রথম দিন পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলে। আজকে সেই শোটা দেখব, 7:30 ইংলিশ শো। আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটাই হলো সেই কাউন্টার যেখানে আমরা চেক ইন করেছিলাম ম্যাক্রুজে যাবার সময়। বের হওয়ার সময় আবার সেই ওয়েটিং রুম এবং চেক ইন কাউন্টারটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কাস্টমসেরও একটা বুথ আছে, তবে বের হওয়ার সময় আমাদের কোনো লাগেজ চেকের ব্যাপার নেই, আমরা সরাসরি বেরিয়ে গেছি। ফোনিক্স বে জেটি থেকে আমরা বেরিয়ে আসলাম, বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর যাত্রী বেরিয়েছে, সবাই সবার মতন করে তাদের ট্যাক্সি খুঁজছে, অথবা অটোতেও আপনি যেতে পারবেন যদি চান। দারুণ সুন্দর ছবি আন্দামানের পোর্ট ব্লেয়ারের, জেটি থেকে বেরিয়ে হোটেলে যাবার পথে পাশে নীল সমুদ্র এবং আন্দামানের যাপিত জীবন। দেখতে দেখতে আমরা যাচ্ছি যে হোটেলের দিকে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই হ্যাভলক আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের যে যাত্রা আইটিটি ম্যাজিস্ট্রিকে করে। আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি, আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে যার নাম ট্রাভেল ফুডস অ্যান্ড মিউজিক, যেখানে আমরা ট্রাভেল ফুড এবং মিউজিক নিয়ে আমাদের নানান ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি সেই গ্রুপটার লিঙ্ক দিয়ে দিব আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, প্লিজ জয়েন করবেন এবং শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স। এছাড়াও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আমার প্রোফাইলের লিঙ্ক আপনারা পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া আমার অন্য সকল ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে আমার ফেসবুক পেজ, আমার টুইটার অ্যাকাউন্ট এবং আমার ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে তার প্রোফাইল লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অন্যান্য ভিডিওতেও পাবেন। আমরা চলে এসেছি আবরদিন বাজারে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব যে হোটেলে। শেষ করব আজকের ব্লগ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল জয় শাহরিয়ার অ্যান্ড হিট দ্য বেল বাটন ফর অল দ্য আপডেটস।
দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।